খেও জানি শুনি মধুরীর লগে কোনদিন খেও মেয়ে বিবাহ দিবা না বাগ্নি বিবাহ দিবা না বাতিজিত বিবাহ দিবা না কারণ মধুরীর লগে বিবাহ দিলে মেয়েটার উপরে বড় অত্যাচার চালায় বড় খারাপ ব্যবহার করে আমরা সারায় যদি বাসিলাই মধুরীর মদ খাওয়া দেশ থেকে উঠে যাব আমরা এটা পরেজ করি না মধুরী লিখে তো টেকা আছে দি দিলাম ওলা আছে না নিখুন যায় কিছু মানুষে দিলা আল্লাহর ওয়াস্তে লডারি খেলাইয়া যেটা নয় ইটো আমরা লাগে যাইজ না খারাপ এর লাগে লডারি আমরা মারা যাইতাম না আগে ছোটবেলা মারি দিছি বুঝছি না এখন লডারি খেলা বিশেষ করে এইগুলা যাইবা না লডারি মারা যাইবা না লডারি মারিয়া যদি আপনি যদি ফাওয়াত লাগো না লুপ করিলেন ইটাও কিন্তু আমরা লাগে যাইজ না খারাপ এক বেটার লডারি লাই গেছিল গিয়া আপনার বেটা রিক্সা চালক আসলে আরে গরিব মানুষ ইলা আসুন না গরিব মানুষ তে গরিব মানুষ ইলা আমরা হয়তো দুনিয়াত আছি এক মানুষ আইস পর্যন্ত জমাইল টাকা 50,000 দেখছেন না কোনো সুরত আন্ডা খাইতরা ইলা গরিব থাকি যাইতে পারেন তে এই সময় বেটা একদিন লডারি কাটিছে মাত্র কত দি জাননি 50 টাকা দি লডারি কাটিছে 50 টাকা দি লডারি কাটিছে খাটার পরে বেটার গাড়ি লাই গেছে গিয়া 10 লাখ না 12 লাখ টাকার গাড়ি লাই গেছে কত হাজার কুপন শেষ হওয়ার পরে লটারি মারছে ঘটনাটা হইল গিয়া ত্রিপুরা রাজ্যর যেমনে তার নম্বর খবর পাইছে তার নম্বর এখন গাড়ি লাই গেছে মানে কিতা ছোট একটা গাড়ি টাক গাড়ি না কিতা যেমনে শুনছে যেন আমার 10-12 লাখ টাকার টাক লাই গেছে গিয়া ডরাই গেছে গিয়া আল্লাহর বান্দা যেমনে ডরাইয়া বেউস হয়েছে হসপিটাল নিয়ে বহুত বাদে হুসখানা হয়েছে বুঝাইছেন লটারি মারতাই না আসলো জান গিয়া যেমনে 10 লাখ লাগছে জীবনে তো বেটার ইলা বড় পয়সা তো চৌকে দেখছে না কই যে কোন কিলা সমাল তো বুঝাইছেন ও হুশ গেল যেমনে বেউস হয়েছে রিক্সা একবার বেটা একবার যেমনে কইছেন বুড়ে লাগছে রব তোমার ও নম্বর মিল গাইছি আর তো যেমনে বেউস হসপিটাল নিয়ে বহুত বাদে হুশ আইছে বুঝাইছেন এর লাগে লটারি যাইস না লটারি মারুন না জানি আমরা তা লটারি খালার যাই না জানি এটা আমরা লাগে যুবক ভাইয়ান যাইস না নিষেধ কোন ছেলে বিদেশ বাড়ি গেছে আখতে একদিন গিয়া বিদেশ বাড়ি জোয়ার দান গেছে গিয়া যাবার ঘরে 500 দিছে আখতা দেখায় ফন্ড সোয়াই গেছে এটা আছে 500 দিয়া দান মারছে বেটা ফন্ড সোয়াইছে কইল রে বড় মজার রুজি রে আমি আস্তা দিন কাম করি হ্যাঁ বড় মজার রুজি বুধবাই তাই 500 ফন্ড কত লাভ বাদর দিন আবার গেছে নয়া গেলে তারার এটা হাত একটা আন্দাজ আছে নয়া গুরের ভয়লা লুপ দেখায় বুধবাইছিল নয়া গুরারে লুপ দেখায় বাদর দিন গিয়ালে ফন্ডস 2,000 লইয়া গেছন 5,000 কইলে আর খামর দরকার নাই ওই গেছি ইলা যদি ডেইলে 2-3,000 আনতাম পারি দনি দিন আখতার 3 নম্বর দিন যাইবা গিয়ালে নিচে গিয়ে চাল করিয়া 5,000 উঠছে গুছাইয়া মোবাইল বেছিলেন বুঝাইছি মোবাইল বেছিলেন কোন সময় টর্চ লাইট বিক্রি করিলেন ওলা বেস্তে বেস্তে কোন সময় আইব কোন সময় যাইব আখতে একদিন খালি হয়ে যাইবা বাড়ি থাকি বাবাই কইব বা টেকা দেও বলে টেকা তো থনায় খরচ হয়ে গেছে বা মালিকে দের না বা মালিকে মারি লাইছে টেকা টেকা দের না মায়ের খাই লাইছে বাকি বা তো কইবা বেশি মেঘ দের খাস কাম নাই পয়সা দিতাম বাড়ি আর না কিন্তু ছেলে বিদেশ বাড়ি জুয়া খেলাইয়া সারা টেকা রাইলার জুয়া খেলাইলে নেশা হয়ে যায় নেশাটা বিলকুল আমরার লাগে হারাম বাবা জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে খাইবা এটা আমরার জন্য যাইজ না হারাম লডারি খেলাইয়া যেটা নয় ইটো আমরার লাগে যাইজ না হারাম এর লাগে লডারি আমরা মারা যাইতাম না আগে ছোটবেলা মারি দিছি বুঝছি না এখন লডারি খেলা বিশেষ করে এইগুলা যাইবা না লডারি মারা যাইবা না লডারি মারিয়া যদি আপনি যদি ফাওয়াত লাগো না লুপ করিলেন এটাও কিন্তু আমরার লাগে যাইজ না হারাম এক বেটার লডারি লাই গেছিল গিয়া আপনার বেটা রিক্সা চালক আসলে আরে গরিব মানুষ ইলা আসুন না গরিব মানুষ তে গরিব মানুষ ইলা আমরা হয়তো দুনিয়াত আছি এক মানুষ আইস পর্যন্ত জমাইল টাকা 50,000 দেখছেন না কোনো সুরত আন্ডা খাইতরা ইলা গরিব থাকি যাইতে পারেন তে এই সময় বেটা একদিন লডারি কাটিছে মাত্র কত দি জাননি 50 টাকা দি লডারি কাটিছে 50 টাকা দি লডারি কাটিছে খাটার পরে বেটার গাড়ি লাই গেছে গিয়া 10 লাখ না 12 লাখ টাকার গাড়ি লাই গেছে কত হাজার কুপন শেষ হওয়ার পরে লডারি মারছে ঘটনাটা হইল গিয়া ত্রিপুরা রাজ্যর যেমনে তার নম্বর খবর পাইছে তার নম্বর এখন গাড়ি লাই গেছে মানে কিতা ছোট একটা গাড়ি টাক গাড়ি না কিতা যেমনে শুনছে যেন আমার 10-12 লাখ টাকার টাক লাই গেছে গিয়া ডরাই গেছে গিয়া আল্লাহর বান্দা যেমনে ডরাইয়া বেউস হয়েছে হসপিটাল নিয়ে বহুত বাদে হুসখানা হয়েছে বুঝাইছিল লটারি মারতাই না আসলো জান গিয়া
শরীয়তর হুকুম হইল দেখনে ওয়ালা তিনজনইতা তিনজনে যদি দেখিলেন তিনজনে ছয়টা চৌকে দেখতা সাক্ষী যদি দেন মহল্লার মধ্যে আমরার গ্রামের অমুক ছেলে দেখছি মদপান করছে আমার চক্ষুর দ্বারা আমি দেখছি সে মদ খাইতে সময় ও সময় মহল্লার মানুষের হক হইল গ্রামের মদুরির আলোক করদা ডাকিয়া আনিয়া মানুষের সামনে শরীয়তর বিচার হইল কাজী সাহেব আনিয়া তারে আশিটা ডান্ডা লাগাইতাম আশিটা ডান্ডা লাগানি তো তিনজন সাক্ষী হইতা আশিটা তার ডান্ডা হইত মদ খানেওয়ালার যদি আশিটা যদি ডান্ডা দেওয়া হয় মানে দুর্রা যদি মারা হয় তাহলে ফিসর যারা ছোট ছোট আসন ইতা দেখবা মসজিদ আমদার মহল্লার মানুষে মানুষে মদ খাইলে আশি ডান্ডা দেন ফিরছালো আমরা ইতা আরে কোনোদিন খাওয়া শিখতাম নাই এর লাগি মদুরিরে আশিটা ডান্ডা মহল্লার দিলাইলে দেখবা মদ খাওয়া কমে যাইব মদুরিয়ার গ্রাম দেখতা নাই দেহক জাহিলিয়তর যুগ তার পরবর্তীতেও রসুল্লাহ আসার পরে দেখছ আলে আরবের মধ্যে খুব বেশি একটা ব্যবসা আরম্ভ হইল সেই ব্যবসাটা দেখছে গিয়া সুদ সুদর ব্যবসা বলে সুদ কিলে আমি আপনার সামনে আলোচনা যাইয়ার ও মাইক্রোফোনের দাম মনে হরক পাঁচ হাজার টাকা মালিকের টাকা দিছন পাঁচ হাজার আর দেনে লোনেওয়ালা বিক্রি করনেওয়ালা তাই নইছন পাঁচ হাজার মাঝখানো মাইক্রোফোন ঢুকছে ইটারে কয়া থাকছে গে ব্যবসা মানে তিজারত আল্লাহর বন্দে গান এইভাবে মাঝখানো যদি মাল ঢুকে ওটার নাম তিজারত আর ডাইরের যদি মাল দিয়া মাল বাড়ানি হয় ঠেকা দিয়া ঠেকা বাড়ানি হয় সোনা দিয়া সোনা বাড়ানি হয় রূপা দিয়া রূপা বাড়ানি হয় মানে খাজুর দিয়া খাজুর বাড়ানি হয় চুক্তি সহকারে ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ অটল সুদ তখন সেই সময় সেই যুগে আহলে আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো খুব বেশি সুদর ব্যবসা আসলো মানুষে হাত বাড়াইয়া আনাত গেলে আওলা দানাত গেলে পাইতো না হয়তো লাভ দিলে দিমু নতুবা না ও লাভ বেশি সুদ চলতো আত্তাব ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি আসলা এই ব্যক্তি বসপ্তা কি বড় সুদর ব্যবসায়ী তাই গভর্নর আসলা আরবের মধ্যে কিন্তু মহিলাগুলার সন্তান বিবাহ দিতাম সুদি ছাড়া টেকা পাওয়া গেছে না কোন সময় ছেলে বিবাহ দিতে সোনার প্রয়োজন সুদ ছাড়া সোনা পাওয়া গেছে না ইলা অবস্থা রবের মধ্যে আসলো একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থা হইল মানুষের কাছে হাত বাড়াইলে কোনো দার পাওয়া যায় না ওলাদ পাওয়া যায় না মানুষের লাভ না হইলে দে না কি অবস্থা আমরার দেশ আরম্ভ হইল আল্লাহর রাসূলের ব্যক্তিগত তো কিচ্ছু কইলা না রাসূলুল্লাহ ফরমান মানুষে লুপ পাই দিছে এটার মধ্যে মজা পাইলাইছে এর জন্য আমি ব্যক্তিগত হিসাবে এটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয় আমি যেহেতু নিষিদ্ধ করতাম পারতাম না এটা আমার পক্ষে সম্ভব নয় ইলাও একজন সাহাবী একদিন রসুল্লাহর কাছে গেছই রসুল্লাহর কাছে গিয়া সাহায্য চাইলে ইয়া রসুল্লাহ আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে সন্তান সেই মেয়ে সন্তানটার আমি বিবাহ দিতাম টাকা পয়সা আমার কাছে তেমন নাই
আপনি যদি সাহায্য করেন মেটারে বিবাহ দিতাম পারবো নবীজি ফরমাইলা ও বান্দা তুমি আমার কাছে আসছো আমি যেন তোমার সাহায্য করতাম আমার কাছে এলা তেমন পয়সা করি নাই যাও গিয়া তুমি আমার উসমান গনির কাছে গিয়া তুমি সাহায্য চাইলাইও হয় আমি ফাটাই দিছি আমার উসমান গনিয়ে তোমার এ সাহায্য করবা ওলা মানুষ অসহায় ছিল আরো বড় মানুষ রসুলুল্লাহর কাছে মানে নবীর কাছে মানুষ সাহায্য আনাত গেলা গিয়া একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন বুঝবাইছেন একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন ওই সময় বিশেষ সরিয়া হযরত উসমান গনির কাছে গেছেন যে কোন প্রকারে তার সাহায্য পাইছো ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের আয়াত নাজিল করে দিছেন মানে কুরআনের আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার হল আমানুত্তাকুল্লাহ তুমি তেন ভয় করো আমারে ডরাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়াইতে যাও ফাজিল যেটা তুমি তেন ব্যবসা করো বাড়াও জারু মা বাকিয়া মিনার রিবা এটা তোমাদের সুদ হয়ে গেছে গিয়া এই সুদটা তুমি তেন আর লইও না এটা খাইও না ইন কুনতুম মুমিনিন সত্যিকারের যদি তুমি তেন মুমিন হইতে চাও তাহলে তুমি তেন আর সুদর ব্যবসার মধ্যে লাগিও না এই ব্যবসাটা তোমাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাইলাম কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া সব থেকে বড় গভর্নর হইলা হযরতে আত্তাব ইবনে উসাইদ তাইন লগে লাগে বন্ধ করে দিলা আর সুদর ব্যবসা তান জীবনের মধ্যে করলা না তৌবা করলা ওরে আল্লাহর বন্দেগান আমরাও যদি এরা সুদর ব্যবসার মধ্যে খেয়েও যদি অগ্রসর হয়ে যায় আল্লাহর বাস্তে এই হারাম জিনিসটা তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম আগে আমি আলোচনা করছি হারাম খাইলে মানুষের দিন মুর্ধা হয়ে যায় গোটা বদন না পাক হয়ে যায় বরবাদ হয়ে যায় এর জন্য আল্লাহর বন্দেগান হারাম থাকি বাঁচতাম সুদিটা আমরা লাগে কোনো অবস্থায় যাইজ না হারাম কোনো অবস্থায় যাইজ না হারাম এরপরে যদি একজনে খাই হাক্কা তাইন মনে করডা লাভ আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত এর অর্থ হইল আল্লাহ কইতরা তারা মনে করে তারার কাছে যেটা বাড়ে এটা তারার লাগি বালা এটা তারার কাছে বাড়ে আমার কাছে বাড়তি নাই আমার কাছে বাড়ে সদকা হোক সুবহানাল্লাহ আমার কাছে সদকা বাড়ে এর অর্থ কিটা আজকে যদি অন্য দশটা টাকা খেয়ে আল্লাহর আস্তে যদি দেন একটা খাজুর যদি দেন না বিজে কইতরা এটার সব দিনে দিনে খালি বাড়িতে থাকে হোক সুবহানাল্লাহ আর ইয়ামহাকুল্লাহুর রিবা রিবা সুদ যে তোমার কাছে বাড়ে এটা আমার কাছে বাড়তি নাই এর লাগে এই বাড়তিটা কার কাছে আমরার কাছে যার জন্য বিশেষ করিয়া সুদ রে আমরা বর্জন করতাম এটা বিলকুল হারাম এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম যেমন সোনা দিলে একজনে সোনা দিয়া কইলা তুমি আমার সামনে বৎসর বা সামনের মাসত দেড় তুলা দিবা এখন এক তুলা নিছো দেড় তুলা দিবা ও ওটার নাম হলো সুদ রূপা নিছো হাঁস বড়ি সামনের মাসো হাঁস বড়ি দিলাইবা টেকা নিছো 10,000 সামনের মাসো 12,000 আর আসরান চুক্তি চুক্তি সহকারে ও যেন জিনিস দিয়া জিনিস বাড়ি মাঝখানে কোনো মাল ঢুকছে না ওটার নাম ওই জিয়া সুদ আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা কি বাঁচিতাম আমরার দেশ এখন তা চলে না খুব সম্ভব হওয়া হয়েছে যেহেতু কইয়া তবে চলতো আরে গোপনীয় অবস্থায় হয়তো চলে ইলা হওয়া দেখে কইবা সুদি টাকা লাগে নি রেব বলে বলে আচ্ছা আমি আনিয়া দিয়ার এখানে মিলে করিমগঞ্জ বঠর রশিদ কিবা তো ফুড়া উড়িত মিলে বুঝাইছো আর আসলে ইলা আসন খেয়ে তাই নিজে সুদ দেনওয়ালা হইবা আমি আনিয়া দিয়ার এক জায়গার থাকি ওলা হইলেন কোনো সময় মানছি আল্লাহর বাস্তে সুদ খাইবা এখন সুদ খানেওয়ালা মানে সুদ জেন খাইবা বা সুদ দেনেওয়ালা খানেওয়ালা দুয়ো গুরোর লাগে সমান গুণা বুঝাইছো নিমাত আমি গিয়া সুদির টাকা আনমু আর হেন দিস দুয়ো গুরোর লাগে গুণা সমান দুয়ো গুড়ো গুণার বাকি আমল নমা গুণা লেখ আর হারাম বিলকুল এই জিনিসটাকে বাঁচিতাম আমরা আল্লাহ আমরা তৌফিক দিত এরপরে ওই আতাকছে গিয়া মানুষের কাজটা কি বিনিময়ে মানুষের কাজটা কি মানুষের নিয়ম হইল মুমিন হিসাবে আপনি সাহায্য করা আপনি সাহায্য না করিয়া কইলা বলে তুমি আমার অত টাকা দিবা খাম ওখান করিয়া দুমো ইটারে খাওয়া হয়েছে গিয়া ঘুষ বুঝাইছেন নিমা এখন তো ডাক্তারের টিকিট লইতেও ঘুষ লাগে লাগিন না এখন চাই যা যা ডাক্তারের টিকিট মেন যে হইব মোটামুটি একটা রোজি হয়ে যায় রোজ 100 150 200
আমার টিকিটটা ঘরে থেকে আগে দিও আগে থেকে ঘরে দিও ওদের একটা চাল করা একটা ঘুষ খাওয়া চাকরি ঘুষ খাওয়া পুলিশে কোন কোন সময় প্রশাসনে কি করে ঘুষ লর বিভিন্ন প্রকারের ঘুষ লর এই যে ঘুষ যেটা এটাও আপনার আমার লাগে ইসলামে নিষিদ্ধ করছে অবৈধ এটা আমার লাগে হওয়া জায়েজ না বিলকুল হারাম আমরা ইহসান করতাম মুমিন হিসাবে আমরা ইহসান করতাম এর লাগে যারা বেশিরভাগ ঘুষর লিপ্ত ঘুষ খান মানুষের উপরে জুলুম করেন প্রশাসনিক লাইনে হোক বা যে কোনো লাইনে হোক এরার দেখবা আওলাদ হলিতা বেমারি মুখা বেশি থাকুন এরার আওলাদ ধরিলা আওলাদ ইতা কিতা থাকুন কিছু বেমারি মুখা এরার বড় বড় বাদের রোগে বেরিলা হারার মানুষের উপরে জুলুম করিয়া খাইসলা হারাম খাইসলা ও এরা বাদে বরবাদ হন ধ্বংসর হতে যায় এর লাগে এই জিনিসটা কি আমরা বাঁচিতাম ঘুষ লইতাম না একজন ইহসান করতাম আল্লাহ আমরার হেফাজত করতো এই জিনিসটা কি বাঁচিতাম আর একটা হইল জুয়া জুয়াই লাগিয়া দেখো কাপ সম্পদ দিয়া যেন একটা চুক্তি সহকারে খেলানি যেটা ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া আরব দেশের মধ্যে খুব বেশি জুয়ার প্রথা আসলো জুয়ার দান গণ গণ আসলো আমাদের দেশের মধ্যে জুয়া আছে তাস দিয়েও খেলায় লুড্ডু দিয়েও খেলায় বিভিন্ন গুট্টি আকারে খেলায় জান্ডি মুন্ডা দিয়ে খেলায় জুয়া খেলা একটা নেশাই গেছে গিয়া বাবা জানিয়া রাখো খা আমি একবার মেঘালয় গত বড় গুট্টি দেখছি বেটা খালি উল্টার আর ফাল্টার ও জানলাম এদিন বুঝিন জুয়া জান্ডি মুন্ডা বুঝিল বুঝাইছিল দেখো খা ইগুজেন টেকা দিয়ে সম্পদ দিয়ে খেলাইয়া যেটা খেলায় এটা ওই যায় গিয়া মানে জুয়া বলে জুয়ার কথা কোরআনও আসেনি বলে জিও ইয়াস আলু নাকা আনিল খামরি ওয়াল মাইসির মাইসির মানে ওইয়া থাকছে গিয়া জুয়া এই যে জুয়া যেটা আছে এটা আমরা লাগি নিষেধ করা হয়ে গেছে আরব খুব বেশি জুয়া আসলো কারণ জুয়া একটা নেশা যুক্ত হয়ে যায় জুয়া খেলাইয়া টেকাটা আনিয়ে আপনি খাইবা এটা বিলকুল আপনার জন্য দেখছে গিয়া আরাম ও বাবা জানিয়া রাখুন জুয়া এটা নেশা হয়ে যায় মানুষের তখন খাস খাম ব্যবসা বাণিজ্য ছাড়ি দিয়ে সাইয়া দেখবা মানুষের তাস লইয়ে বই দিছে সারাদিন জুয়া খেলার কোনো ছেলে বিদেশ বাড়ি গেছে আখতে একদিন গিয়া বিদেশ বাড়ি জুয়ার দানো গেছে গিয়া যাবার ঘরে 500 দিছে আখতা দেখায় ফন্ড শোয়াই গেছি এটা আছে 500 দিয়ে দান মারছে বেটায় ফন্ড শোয়াইছি হইল রে বড় মজার রুজি রে আমি আস্তা দিন কাম করি হ্যাঁ বড় মজার রুজি বুধবাই তাই 500 ফন্ড শো কত লাভ বাদর দিন আবার গেছ নয়া গেলে তা তারার এটা আত একটা আন্দাজ আছে নয়া গুরের ভয়লা লুপ দেখায় বুধবাইছিল নয়া গুরারে লুপ দেখায় বাদর দিন গিয়ালে ফন্ডশ 2000 লইয়া গেছন 5000 কইরা আর খামর দরকার নাই ওই গেছি ইলা যদি ডেইলে 2-3000 আনতাম পারি দনি জি আখতার 3 নম্বর দিন যাইবা গিয়ালে নিচে গিয়ে চাল করি 5000 উঠছে গুছাইয়া মোবাইল বেছিলেন বুঝাইছি মোবাইল বেছিলেন কোনো সময় টর্চ লাইট বিক্রি করিলেন ওলা বেস্তে বেস্তে কোনো সময় আইব কোনো সময় যাইব আখতে একদিন খালি হয়ে যাবা বাড়ি থাকি বাবাই কইব বা টেকা দেও বলে টেকা তো আর থনায় খরচ হয়ে গেছে বা মালিকে দের না বা মালিকে মারি লাইছে টেকা টেকা দের না মায়ের খাই লাইছে বা কিবা তো কইবা বেশি মেঘ দের খাস কাম নাই পয়সা দিতাম বাড়ি আর না কিন্তু ছেলে বিদেশ বাড়ি জুয়া খেলাইয়া সারা টেকা রাইলার জুয়া খেলাইলে নেশা হয়ে যায় নেশাটা বিলকুল আমরার লাগে হারাম বাবা জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে খাইবা এটা আমরার জন্য যাইজ না হারাম লডারি খেলাইয়া যেটা আনো ইটো আমরার লাগে যাইজ না হারাম এর লাগে লডারি আমরা মারা যাইতাম না আগে ছোটবেলা মারি দিছি বুঝছি না এখন লডারি খেলা বিশেষ করে এগুলা যাইবা না লডারি মারা যাইবা না লডারি মারিয়া যদি আপনি যদি ফাওয়াত লাগন লুপ করিলেন এটাও কিন্তু আমরার লাগে যাইজ না হারাম এক বেটার লডারিত লাই গেছিল গিয়া আপনার বেটা রিক্সা চালক আসলে আরে গরিব মানুষ ইলা আসুন না গরিব মানুষ তে গরিব মানুষ ইলা আমরা হয়তো দুনিয়াত আছি এক মানুষ আইস বলতো জমাইল টাকা 50000 দেখছেন না কোনো সুরত আন্ডা খাইতরা ইলা গরিব থাকি যাইতে পারেন তে এই সময় বেটা একদিন লডারি কাটিছে মাত্র কত দি জানননি 50 টাকা দি লডারি কাটিছে 50 টাকা দি লডারি কাটিছে কাটার পরে বেটার গাড়ি লাগিয়েছে গিয়ে 10 লাখ না 12 লাখ টাকার গাড়ি লাগিয়েছে কত হাজার কুপন শেষ হওয়ার পরে লটারি মারছে ঘটনাটা হইল গিয়া ত্রিপুরা রাজ্যর যেমনে তার নম্বর খবর পাইছে তার নম্বর এখান গাড়ি লাই গেছে মানে কিতা ছোট একটা গাড়ি টাক গাড়ি না কিতা যেমনে শুনছে যে আমার 10-12 লাখ টাকার টাক লাই গেছে গিয়া ডরাই গেছে গিয়া আল্লাহর বান্দা যেমনে ডরাইয়া বেউস হয়েছে হসপিটাল নিয়ে বহুত বাদে হুসখানা হয়েছে বুঝাইছিল লটারি মারতাই না আসলো জান গিয়া বুঝাইছে যেমনে 10 লাখ লাগছে
জীবনে তো বেটার ইলা বড় পয়সা তো সৌকে দেখছে না কই জিগুন কিলা সমাল তো বুঝতে হইছেন ও হুশ গেল লাগি যেমনে বেউশ হইছে রিকশা একবার বেটা একবার যেমনে কইছেন বুড়ে লাগছে রব তোমার ও নম্বর মিল গাইছি আর তো যেমনে বেউশ হসপিটাল না বহুত বাদে হুশ আইছে বুঝতে হইছেন এর লাগি লড়ারি যাইস না লড়ারি মারুন না জানি আমরা এটা লড়ারি খালাত যাই না জানি এটা আমরার লাগে যুবক ভাইয়ান যাইস না নিষেধ হারাম যার জন্য আল্লাহর বন্দেগান এই যে হারাম সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম হারাম তা কি আমরা বাবা বিশেষ করিয়া বাসিতাম জুয়া খেলা যেটা আছে এটা বিলকুল হারাম ও বাবা জানিয়া রাখক এটা আমরা আল্লাহর আস্তে তারে ছাড়ার চেষ্টা করতাম নবীজ নবীজিরে আল্লাহর যাতে জানাইলা হে নবী আহলে আরবের মধ্যে কিছু সংখ্যক মানুষে আপনারা কি করবা প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী আপনার প্রশ্ন করবা মানে খমর সম্পর্কে মাইসির সম্পর্কে আপনি তাদের জবাব দিয়ে কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস নবী খইয়া দিও আপনি তারারে আপনারে খমর মানে মদ সম্পর্কে প্রশ্ন করবা মাইসির সম্পর্কে প্রশ্ন করবা মানে জুয়া সম্পর্কে ও সময় নবী যে আল্লাহ তো শিখিয়ে দিলাইছেন নবী যে কইছেন ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস এই যে দুইটার নাম লইলা দুইটার কথা কইলা এই দুইটা হইছে বড় ধরনের গুনাহ এটার মধ্যে সামরিক ফায়দা আছে কিন্তু ইনসানের তেমন নফা নাই জুয়া খেলাই বা সামরিক ফায়দা পাইবাই টেকা তো আইব গরম করিয়া খাইবাই জুয়া খেলাইবা এরপরে মদ খাইবা কত সময় শরীর গরম থাকব কিন্তু ইনসানর লাগে বিলকুল নফা নাই ক্ষতিকর মদ তো একগুড়ে খাইলেন না এখন যায় মদও খাইনি মদর সম্পর্কে বিস্তারিত আলোচনা দরকার নাই আমরা এটা সাইটে মদ বেশ পান করেন না বুঝাইছেন হ্যাঁ মদ বেশ খাই না এটা টাউন এলাকাত কিছু কিছু ছেলেরা বেশি খায় শহর হ্যাঁ বাজারের দ্বারও বেশিরভাগ মতর মদর বোতল মিলে আল্লাহর হস্তে খাওয়া শিখেন না জানি এটা খাওয়া আমরা লাগে ওটা অবৈধ যাইজ না হারাম আর মদ খাওয়া শিখি লাগলে মানুষে বড় অবহেলা করেন গিনা করেন আর মদ যেটা বড় খারাপ জিনিস একদিন মদ কইতে মনে হয়েছে মদ ওদের টাকর কেফো থাকে না কেফো কেফো মাল থাকে কোনো সময় আর সরাইবাড়ি টুল লুয়ারুয়ার মাঝখানো বড় বড় গাথা আসলো আইস থেকে কয় বছর আগে টইল মারছি আর এক কার্টনে উল্টিয়া পড়ছে আর আস্তা গুত খালি লম্বা লম্বা বোতল বুঝাইছেন ষোলোটা বোতল অত লম্বা আমরা দেখলাম আমরা পিছনে গাড়ি এর আগে আরেক গাড়ি ঠাক যারা ভগান থেকে ফরছে হিতার খবর হই না ও ড্রাইভারকে নামিও তার সিনে তো তার তো সিন হইন তো ও ডিপার্টমেন্টর তো হে লগে লগে লইছে ওগো লইয়া তো তোমার তার গাড়ি তুললেছি সরাইবাড়ি গেলে আমরা দম লইছি হেও দম লইছি দম লইয়ালে খর ওগো ফাইছি রে কাঠন হবো নামাইয়া দেখা যায় অত লম্বা একটা বোতল আছে না খাসর ষোলোটা বোতলে একটা প্যাকিং বুঝাইছি প্যাকিং বুথ মানে কার্টন ষোলোটা কার্টন ষোলোটা মানে বোতল পড়ে গেছে কার্টন দিয়ে লাড্ডু ইয়া কিন্তু হিগে হইতেও পারছে না বুঝাই ওলা গাড়ি চালা ওলা গাড়ি চালা এতে বুঝার হিগেও খাইয়া চালা আর ওলার এনে কইতে খাইয়া চালা যার কারণে ও মদর কার্টন ও ওলা মানুষের লুকাইয়া নিতে আর একজনে ফার এনে কিতা করলো জানি না যার কারণে ওজন মদ যেটা আছে এটা সামান্য মানুষের ফায়দা করে কিন্তু ইনসানের তেমন নভা নাই মদ খাওয়ার পরে মানুষের বড় ক্ষতি করে মদুড়িরে মানুষে বড় অবহেলা করেন গিনা করেন সেও জানি শুনি মদুড়ির লগে কোনোদিন সেও মেয়ে বিবাহ দিবা না বাগ্নি বিবাহ দিবা না বাতিজিৎ বিবাহ দিবা না কারণ মদুড়ির লগে বিবাহ দিলে মেয়েটার উপরে বড় অত্যাচার চালায় বড় খারাপ ব্যবহার করে আমরা সারা যদি বাঁচিলাই মদুড়িরে মদ খাওয়া দেশ থেকে উঠে যাব আমরা এটা পরেজ করি না মদুড়ি লিখে তো টেকা আছে দিদি না ওলা আছে না নিখুন যায় কিছু মানুষের দিলায় আল্লাহর ওয়াস্তে মদ খানেওয়ালার তিনটা আলামত একটা শিয়াল দুই নম্বরে দেখছে বানর তিন নম্বর শুকর বলে এখানে শিয়ালে দেখবা রাত্রি বেলা লুকালুকি করে বুলকা বুলকি করে করেন না না ওলা মদ খানেওয়ালায় বোতল লইল 50 বা 100 টাকা দেওয়া খাইতো মানুষের সামনে খায় না তার মাথায় খাজ করে যে মানুষে দেখিলে যে খারাপ পাইবা মদ খাইতে সময় লুকালুকি করিয়া দেওয়ালর আড়ালে গিয়া গড়ের পিছে গিয়া একটা লুকালুকি করিয়া খাইলাই খাওয়ার পরে শরীরে একটা পাওয়ার আইল শরীরে একটা গরমাইয়া আবার পরে যেমনে চিল্লানি আরম্ভ করলো ফালানি আরম্ভ করলো বান্দরল লাগা
আর তিন নম্বরে দেখছি যে শুকর এখানে কইলাম দেখো কয়া মদ খাওয়ার পরে তার এমন এক অবস্থা হইল শরীরের এনার্জি জায়গা দুর্বল হই যায় মদ খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হওয়ার পরে অচেতন হইয়া রাস্তার ঘাটে রাস্তার মধ্যে ডেইনর মধ্যে পড়িয়া রয় মানুষে তারে বড় অবহেলা করন মানুষে মদুড়ি হইয়া ডাকন শুকর আল্লাহ খান মানুষে বড় তরে গিনা করন এর লাগে গ্রামে যদি একটা ছেলে যদি মদ যদি খাওয়া শিখিলায় শরীয়তর হুকুম হইল দেখনেওয়ালা তিনজন হইতা তিনজনে যদি দেখিলেন তিনজনে ছয়টা চৌকে দেখতা সাক্ষী যদি দেন মহল্লার মধ্যে আমরার গ্রামের অমুক ছেলে দেখছি মদ পান করছে আমার চক্ষুর দ্বারা আমি দেখছি সে মদ খাইতে সময় ও সময় মহল্লার মানুষের হক হইল গ্রামের মদুড়ির আলোক কর্তা ডাকিয়া আনিয়া মানুষের সামনে শরীয়তর বিচার হইল কাজী সাহেব আনিয়া তারে ৮০টা ডান্ডা লাগাইতাম ৮০টা ডান্ডা লাগানো হইতো তিনজন সাক্ষী হইতা ৮০টা তার ডান্ডা হইতো মদ খানেওয়ালার যদি ৮০টা যদি ডান্ডা দেওয়া হয় মানে দুর্রা যদি মারা হয় তাহলে ফিসর যারা ছোট ছোট আসন ইতা দেখবা মসজিদ আমদার মহল্লার মানুষে মানুষে মদ খাইলে ৮০ ডান্ডা দিন ফিরছালো আমরা ইতা আর কোনোদিন খাওয়া শিখতাম নাই এর লাগি মদুড়িরে ৮০টা ডান্ডা মহল্লার দিলাইলে দেখবা মদ খাওয়া কমে যাইব মদুড়ি আর গ্রাম দেখতা নাই কোন ছেলে যদি তার জিন্দগির মধ্যে সে যদি মদপান করা যদি শিখিলায় তারে বড় অবহেলা করেন গ্রামের মানুষে ডাকুন তারে মদুড়ি বাজারের মানুষে তারে মদুড়ি ডাকন আত্মীয় স্বজন হলে তারে মদুড়ি ডাকন ইহা তোকে মায়ে তারে খারাপ পাইন বাবায় খারাপ পাইন আর যে ছেলে জিন্দগির মধ্যে মদ খাওয়া শিখিলাইছে আপন স্ত্রীও তারে কখনো বালা পায় না মহিলার বুড়া লাগে আর মদ গাইলে বাড়ির গিয়ে আন্দাজি বেটিন তোর খালি মারন বুঝাইছিল খালি মারনের খালি আইন মুখর ভাষা খারাপ হয়ে যায় তো এর লাগি মদ বড় খারাপ জিনিস আল্লাহর বাস্তে ইতার থেকে আমরা বাঁচিতাম যাই হোক জুয়া এবং মদ এবং সুদ তিনটা জিনিস আমরা বর্জন করতাম মুসলমান আল্লাহ কুরআন কইছেন ইন কুনতুম মুমিনিন সত্যিকারের যদি তুমি মুমিন হইতে চাও ও মুমিন যদি বন্ধা চাও রে বন্ধা তাহলে তুমি তা নিগুলা ছাড়ি দেও আর যদি ছাড়ো না কোনোদিন মুমিন তোমার জিন্দগির মধ্যে হইতে পারতায় নাই তাই আল্লাহর বন্দেগান এখন যাই মানুষ হইলা গিয়ে কয় প্রকার বলে মানুষ তিন প্রকার এক গুড়ো মানুষ হইলা মুমিন আরেক গুড়ো হইলা গিয়া মুনাফি আরেক গুড়ো এতাকসন গিয়া বলে কি কাফির মানুষ তিন প্রকার মানুষের মধ্যে আল্লাহ তিনটা কালার দান করছে মাটিও আল্লাহ পাক রব্বুল আলমিনে তিনটা মাটি দান করছর একটা মাটি এলো গিয়া বড় মাটি এটার মধ্যে ফসল লাগাকুয়া যেবা চাইবা মাটিটার ব্যবহার করতে পারবা এই মাটিটা বড় বালা ফসল লাগাইলে ফসল হয় মাটিটার যে দিকে চাইবা ব্যবহার করতে পারবা হয় এর লাগে এই মাটিটা বড় বালা আর একটা মাটি আছে বালি মাটি সব দিকে ব্যবহার করা যায় না ই বালি মাটি দিয়ে গোর বিল্ডিং বানানি যায় কিন্তু বালিত কিচ্ছু রইলেও হয় নি কঞ্চা জি না হয় না আরেকটা মাটি আছে শক্ত ভাতর মাটি ভাল্লা মাটি মনোহর হাঁকর মাটি শক্ত ভা মাটি মাটি দিয়ে তেমন কিচ্ছু করা যায় না ফায়দা লওয়া যায় না ওলা মানুষ হইলা গিয়ে তিন প্রকার মাটি দিয়ে উদাহরণ দিলাম মুমিন যে আছে বড় মাটি মনে করো কোয়া মুমিনের কাছে গেলে হর জিনিসের ফায়দা লওয়াও যায় তার কাছে গেলে ফায়দা হওয়া যায় যেমন মুনাফিক যে আছে সামান্য ফায়দা মিলে বেশি নাই বালি মাটি বালির কিছু ফসল রইলে বিলকুল হয় না কিন্তু বালির দ্বারা ঘর বিল্ডিং বানানি হয় আর যে কাফেরে যারা আছেন আমরা তাকি বারা যারা বিশেষ করিয়া এরা এমন শক্ত দিল শক্ত হাতর লাগান শক্ত জিনিসে বাড়িয়াইতে মুগর লাগে অনেক সময় গুরুজ লাগে এর লাগি শক্ত জিনিসের কাছে গেলে ফায়দা হয় না এরা বিলকুল আমরা তাকি লাগিয়া বাড়া মানুষ মাটির মধ্যে তিনটা কালার আছে একটা কালার হইল সাদা দুই নম্বর হইল গিয়া খালা তিন নম্বর হইল গিয়া লাল তিন ধরনের মাটির কালার আছে এর কারণে আজরাইলে মাটির জাপট মারিয়া চাইর জায়গার থাকি আসলা চাইর জায়গার মাটি আনিয়া একত্রিত কসলা তিনটা কালার মাটির মধ্যে আসলো কেয়ামতের আগ পর্যন্ত সারা মানুষ অগলোর কালার আল্লাহ দান করছে তিনটা ইনো যত আসন এর মধ্যে সাদা এক গুঁড়ো আসন মানে সাদা পরিষ্কার মানুষ আরেক গুঁড়ো মানুষ আমরা আছি খালা আর আরেক গুঁড়ো আছি একবারে লাল মাটিরও লাল কালার এগুলো আছে না নি এক গুঁড়ো লাল এক গুঁড়ো সাদা আর এক গুঁড়ো খালা যার জন্য আল্লাহর বন্দেগান দেখো কাপ বিশেষ করে এইটার প্রতি আমরা একটু লক্ষ্য করতাম মুমিন যারা আছে মুমিনে খারাপ জিনিসটা কি সবসময় সরিয়ে থাকবো পরহেজ করবো।